আসসালামু আলাইকুম এম 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 এডুকেশান ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বীজ গণিতিক রাশির কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো এখানে যে যে সকল শিক্ষার্থীরা রয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে ভিডিও ভালো করে না দেখে টেনে টেনে দেখে কিন্তু তারা কমেন্ট করে যে আমি সমাধান করতে পারছি না আসলে ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সমাধান করতে পারবে অযথা বিরক্ত করবে না আমি প্রথমেই ক্যালকুলেটারটি অন করে নিচ্ছি অন করার পর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো এই টাইপের অঙ্ক করার জন্য তুমি ক্যালকুলেটারে প্রথমে যে কোনো একটি মান তোমাকে সেভ করে নিতে হবে মান সেভ করার জন্য দেখো আলফা এবং এই বন্ধুনিতে প্রেস করলে এক্স এসেছে আলফা এবং ক্যালসিতে প্রেস করলে সমান চিহ্ন আসবে তারপর যে কোনো একটি মান আমরা এখানে সেভেন দিলাম তুমি যা ইচ্ছা তা দিয়ে দেখতে পারো আবার শিফট আর সিএল এবং ড্যাশের মধ্যে প্লেস করলে মান সেভ হয়ে যাবে এরকম আসলে তুমি বুঝবে যে মান সেভ হয়ে গেছে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটিন লিখবো ক্যালকুলেটারে যেমন এক্স দেখো এক্স লিখলাম স্কোয়ার প্লাস প্লাস বন্ধুনি দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বন্ধুনি দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু তার মানে এখানে চাপ দিলে হবে না কিন্তু ইকুয়াল টু হলো আলফা এবং এই ক্যালসিতে দেখো ইকুয়াল টু চলে এসেছে ইকুয়াল টু হলো এইটটি ওয়ান সরি এইট্টিন এইটিন তারপর আমরা শিফট সলভে দুইবার প্রেস করবো দেখো একবার প্রেস করলে শিফট এবং সলভে দেখো এখানে সেভেন এসেছে কারণ আমরা এটি সেভ করে রেখেছিলাম পূর্বে আবার শিফট এবং সলভে প্রেস করলাম একটু অপেক্ষা করতে হবে এক্সের বেলুর জন্য এক্সের বেলুর চলে এসেছে তার মানে এক্স প্লাস ওয়ান এক্স টু কত তা আমরা এখানে দেখবো যে এক্স প্লাস বন্ধুনি দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দিয়ে দেবো দেখো ফোর পয়েন্ট ফোর এখানে দেখো যে কোন মানটি ফোর পয়েন্ট ফোরের সমান এটি তো হবেই না কারণ এখানে ফোর পয়েন্ট ফোর এসেছে তার মানে আমরা দেখবো যে কোনটি ফোর পয়েন্ট ফোরের সমান যেমন টু রুট ফাইভ ইকুয়াল টু দেখো এটি কিন্তু ফোর পয়েন্ট ফোরের সমান আর বাকি যে দুইটি মান রয়েছে যে রুট অব আর ফোরটিন ইকুয়াল টু দেখো থ্রি পয়েন্ট সেভেন আর আর টু রুট অভার থ্রি তার মানে এটি কিন্তু সঠিক উত্তর হবে না তো আমরা এখানে টু রুট ফাইভ পেলাম তার সঠিক উত্তর আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিচ্ছি তো এ ইকুয়েল হলে এক কিউব মাইনাস থ্রি এ এর মান কত তো আমরা প্রথমেই এ ইকুয়েল টু সেভ করে নেব দেখো এখানে এক্স তারপর ইকুয়াল এল ড্যাশের মধ্যে প্রেস করলে কিন্তু ক্যালকুলেটরটি আর ক্যালকুলেটর মান সেভ হয়ে গেছে সেভ করার পর আমরা এখানে এক কিউব মানে আমরা এক্স কিউব দেখো এক্স কিউব লিখলাম মাইনাস থ্রি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর আমরা ইকুয়াল টুতে প্রেস করলে কিন্তু তার উত্তর চলে এসে আসবে সিক্সটি ফোর দেখো এখানে উত্তর আছে সিক্সটি ফোর তারপরের যে প্রশ্নটি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট অফ টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট অফ সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত তো এই এক্স ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমরা অ্যাবির যে সূত্রটি রয়েছে সেটি আমরা ব্যবহার করবো অ্যাবির সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো এখানেও করতে পারি অথবা যেহেতু দুইটি সমীকরণ আর দুইভাবে আমরা এই মুডে চা তিনবার প্রেস করেও কিন্তু সমাধান করতে পারি আর যদি তুমি চাও তাহলে মোডে প্রেস করেও তোমরা সমাধান করতে পারো সেই সমাধানগুলো তোমরা চাইলে করে নিতে পারো আর আমরা যদি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেখি তাহলে দেখব এরকম হবে যে এ প্লাস বি স্কোয়ার তার মানে আমরা রুট অভার টেন স্কোয়ার মাইনাস রুট অভার সিক্স স্কোয়ার দেখো সমান চিহ্নে প্রেস করলে তার উত্তর চলে আসবে ফোর তার মানে এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বির মান হলো রুট অভার টেন আর এ মাইনাস বি ইর মান হল রুট অভার সিক্স তার মানে এভাবেই করে নিতে পারো তো পরের যে প্রশ্নটি দেখো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট ওভার সিক্স এ ইকুয়াল টু জিরো হলে এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউবের এক কিউব সমান কত এটি সমাধান করার জন্য দেখো আমরা যদি প্রত্যেকটিকে এ দ্বারা বাক করি তার মানে এখানে হয়ে যাবে এ প্লাস ওয়ান বাই এ আর এটি হয়ে যাবে মাইনাস রুট সিক্স তার মানে ডান পাশে আসলে রুট সিক্স তার মানে আমরা এখানে পেলাম যে এ প্লাস ওয়ান বাই এ টু রুট সিক্স তো আমরা প্রথমেই বলেছিলাম যে যে কোনো একটি মান আগে সেভ করে নিতে হবে আমরা একটি মান সেভ করে নিই দেখো যে কোনো একটি মান তুমি সেভ করে নিবে সেভ করার পর আমরা এখানে এ প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এ মানে এক্স ইকুয়াল টু রুট সিক্স রুট সিক্স তারপর শিপসলবে দুইবার প্রেস করবো প্রেস করে এক্সের একটি বেলু আনবো তো দেখো এখানে এক্সের একটি বেলু চলে এসেছে এক্সের একটি বেলু আসার পর আমরা এক কিউ প্লাস ওয়ান বাই এক কিউব তার মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ক্যালকুলেটারে ইনপুট করব এক্স কিউব প্লাস বন্ধুনি দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব আবার বন্ধু নিতে সমান চিহ্নে প্রেস করব দেখো সমান চিহ্নে প্রেস করলে দেখো সেভেন পয়েন্ট থ্রি এখানে সেভেন পয়েন্ট থ্রি এসেছে তার মানে আমরা দেখব এখানে সেভেন পয়েন্ট থ্রি কোনটি দেখো থ্রি রুট থ্রি ইকুয়াল টু হয় না আবার থ্রি রুট সিক্স দেখো সেভেন পয়েন্ট থ্রি এসেছে ঠিক একইভাবে যদি আমরা পরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করি এটি কিন্তু তোমরা চেলে করে নিতে পারো তো তবুও আমি দেখাচ্ছি যেহেতু একটি মান সেভ রয়েছে এখন আর কোনো কিছু করতে হবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স বন্ধুনি দিয়ে ইকুয়াল টু টু ইকুয়াল টু টু শিপ সলভে দুইবার প্রেস করবো প্রেস করার পর এক্সের একটি বেলু এখানে কিন্তু চলে আসবে আসার পর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব প্লাস বন্ধুনি দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তারপর সমান চিনে প্রেস করে উত্তর চলে আসবে টু তো এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাণিতিক যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব কর তোমরা সাবস্ক্রাইব করবে পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ